রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় এবং খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলীর সার্বিক তত্ত্বাবধানে খুলনা মহানগর বিএনপির শীত বস্ত্র বিতরণ। রকিবুল ইসলাম বকুলের সহযোগিতায় এবং খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলীর সার্বিক তত্ত্বাবধানে আজ নগরীর কাজী ভিলায় গরিব দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে খুলনা মহানগর বিএনপি। এ সময় বিএনপি খুলনা মহানগরীর নেতা কাজী মাহমুদ আলী বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। যদি জনগণের ভোটে তারা নির্বাচিত হতো তাহলে জনগণের প্রতি তাদের দায়িত্ববোধ থাকত। তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে গরিব ও নিম্ন আয়ের মানুষ। একদিকে নিত্যপণ্যের বাজার আকাশ ছোঁয়া, তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে, অন্যদিকে মানুষ কাজ হারাচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে, কিন্তু সরকারের সেদিকে কোনো নজর নেই। তাদের কাজ একটাই, কিভাবে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা যায়, কিভাবে বিদেশে টাকা পাচার করা যায়, কিভাবে জোর করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। কিন্তু আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতা কর্মীদের দেশবাসীর পাশে থাকার নির্দেশ দিয়েছেন এবং শীতার্থ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। শীত বস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মইদুল হক টুটু, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, বিল্লাল সাহা, মিজানুর রহমান, মুস্তাফিজুর রহমান, ডাক্তার হালিম মোড়ল, মাহবুবুর রহমান, রেজা মুন্সি, শেখ সোহেল, শামসুন্নাহার লিপি, শাহানা সরোয়ার, সোনিয়া খান, হোসনে আরা চাঁদনি, মিসেস মনি, লাকি ও কামরুন্নাহার ঝর্ণা প্রমুখ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমানের অষ্টম জন্মদিন উপলক্ষে আমরা দুঃস্থবাদে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়ারহমান এদেশের স্বাধীনতার তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল এবং তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রবক্তা এবং বাংলাদেশের আদর্শিক জনক। আমরা সবাই আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ কাছে তাকে বেশি করেন, আমিন। এবং আমরা যেন সবাই তার আদর্শের সঠিক হয়ে আমরা যেন বিশ্বাসের মুক্ত করতে পারি।